হে হ্যালো অ্যান্ড হোয়াটসঅ্যাপ গাইজ, কেমন আছেন তোমরা? আশা করি সকলে ভালো আছেন অ্যান্ড আমিও ভালো আছি। আমি তৌফিক দার আপনাদের সাথে সামনে চলে এসেছি ফ্রি ফায়ার গেম প্লে নিয়ে। সো বেশি বকবক না করে চলুন ফ্রি ফায়ার গেম খেলা যাক। অ্যান্ড ফার্স্ট অফ অল আমরা ট্রেনিং মুডে ঢুকে অ্যান্ড ট্রেনিং মুডে ঢুকে কিছু গান প্র্যাকটিস করে আসি চলুন। অ্যান্ড স্টার্ট করে দিলাম, স্টার্ট করে দেওয়ার পর এদিকে কী গান নিয়ে নেওয়া যায় দেখা যাক। একটা গান নিই এখান থেকে। সো এখান থেকে চলুন শর্ট গানটা, শর্ট গান নেওয়া যাবে, শর্ট গান নেবো নাকি MP40 নেবো? সে MP40 নিয়ে যাওয়া যাক, MP40 দিয়ে একটু খুপিয়ে আসা যাক, দেখা যাক কেমন পারি। সো যাই, ঢুকে পড়লাম। অবশ্য এখানে মেবি ছয়জন চলে আইছে অলরেডি, আমি একজন, সাতজন নাকি আমি সহ ছয়জন। সো গাইজ এখানে এনিমি কোথায় কেউ দেখতে পারতেছি না, রয়েছে এনিমি বুঝলাম না, মেবি মারা গেছে। ও ভাই সাহেব একটা কিল চুরি করে নিছি, তো সমস্যা নাই। দেখা যাক এই যে বট চলে গেছে একটা, দেখা যাক এদিকটা আমার মেরে দেওয়ার চেষ্টা করতেছে। এদিকটা ঢুকে গেলাম, ও ভাই সাহাব অ্যান্ড অবশেষে সেই মেরে দিছি অ্যান্ড আমার এই দিকটা মেরে দেওয়ার চেষ্টা করতেছিল। ও শেট ম্যান, এরও ভালো ড্যামেজ দিছিলাম। সো প্যারা নাই, সামনে যাওয়া যাক, এগিয়ে যাওয়া যাক অ্যান্ড এগিয়ে গিয়ে যাওয়া যাক। ও শেট ম্যান, বারবার মরে যাচ্ছি কেন বুঝলাম না, বাট দেখা যাক আরও এগিয়ে। অ্যান্ড এদিকে ভাই সাহেব, এদিকে ও ভাই সাহাব, সো হেডশট উঠছে না কেন বুঝলাম না। ও শেট ম্যান, আমারে মেরে দিছে। সো দেখা যাক, ইতিমধ্যে তিনটা কিল করতে পারিছি, অনলি তিনটা কিল করতে পারিছি। সো সমস্যা নেই, এভাবে চলতে থাকুক, কোনো প্যারা নাই, চিল। এখানে কোনো এনিমি আছে কিনা দেখতে হবে। এখানে এখানে একটা গুলাল মেরে দিই, গুলাল মেরে দেওয়ার পরে দেখা যাক কী করতে পারি। এখানে ভাঙছে, ভাঙতেছে না কি বুঝলাম না গাইজ, এখানে পড়ে গেলাম। সো এনিমি কোথায়, হ্যাঁ এনিমি কোথায়, এনিমি কোথায় বুঝতে পারতেছে না, এনিমি কোথায়, এদিকে ঢুকে যাইতে হবে অ্যান্ড তাও খুঁজে পাইতেছে না এনিমি। সো এখানে এনিমি আছে মেবি অ্যান্ড ডিএস, ও ভাই সাহেব ওপি হেডশট, হেডশট পড়ে গেছে। সো এটা আন্দাজে মারার কাজ না হেডশট, সো অনেক দিন খেলি নাই তো এই কারণে এরকম হইতেছে। আর আমার প্রচুর ঠান্ডা লেগেছে, সো ঠান্ডা লাগার কারণে আমি ভালোভাবে খেলতেও পারতেছি না গাইস। এখানে ও উড়ে এসে মেরে দিছে, সো সমস্যা নাই। এখানে এখানে ওপি ওপি ওপি, ও ভাই সাহেব পরপর টু ডবল কিল স্ট্রাইক হয়ে গেছে। এখানে একটা গুলাল মারতে হবে, সো পিছন দিয়ে মেরে দিল, যেহেতু ট্রেনিং মোড সেহেতু তো মেরে তো দিবেই। সো সমস্যা নেই, দেখা যাক আর কিছুক্ষণ খেলা যাক, 10 মিনিটে এটা খেলবো, দুটো ভিডিও এটা দিয়ে বানাবো। সো অলরেডি 3.5 মিনিট হয়ে গেছে আর 1.5 মিনিট আছে। সো এইখানে নেমে আসে নাকি বুঝলাম না। সো এখানে তাও নাই, পায়ে এইম হতে আছে বুঝলাম না কেন পায়ে এইম হইতে আছে অ্যান্ড অফকোর্স মেরে দিছি, কোনো সমস্যা নাই গাইস। আলোক আলোক দিয়ে খেলতেছি, সো দেখাই যাচ্ছে এখন এসিবার। ও ভাই সাহেব মেরে দিছি অ্যান্ড দেখা যাক, ও শেট দুইজন মিলে মেরে দিছে আমারে। সো এখানে এখানে ওয়েলকাম টু সস্তা ব্লক, ও পি ও পি ও পি ও পি হেডশট লেগে গেছে। ও শেট মেরে দিছে আমার, যেহেতু চান কমে গেছিলো। সো 9টা কিল হয়ে গেছে, ও শেট দুইজন মিলে ফিসিয়ে দিছে, দুইজন মিলে মারলে তো এরকম হবেই। সো গাইজ কোনো কিছু করার নয় অ্যান্ড একটা মেরে দিছি, 9-10 করে কাটলে তো হবে না। ও ভাই সাহেব ওপি, আর একটা লাগলে শেষ হয়ে যাবে মেবি, দেখা যাক ও কী করে। এদিক দিয়ে যাইতে হবে অ্যান্ড ভাই সাহেব অ্যান্ড শেষ। ওকে সো গাইস আজকে এই পর্যন্তই ছিল।
আজকে আপাতত এই পর্যন্তই। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন আশা করি।